সুপ্রদর্শক আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি চ্যানেল এসে সাপ্তাহিক নিয়মিত আয়োজন প্রবাসের কথা। প্রিদর্শক, প্রবাসের কথা এই আয়োজন জুড়ে আমি আছি মুজাহিদুল ইসলাম শিমুল, আর আমার সাথে আজকে যুক্ত হচ্ছেন ফ্রান্স থেকে। আমরা কথা বলবো আজকে ফ্রান্সে তারা কেমন আছেন বাংলাদেশি কমিউনিটিতে। আমি প্রথমে আমন্ত্রণ জানাচ্ছি মিজানুর রহমান, চ্যানেল এসের প্রবাসের কথা অনুষ্ঠানে আপনাকে স্বাগত। আসসালামু আলাইকুম মুজাহিদুল ভাই, আমাকে প্রবাসের কথায় সুযোগ করে দেওয়ার জন্য আপনাকে প্রথমেই আমার অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জ্ঞাপন করছি। তার সাথে আমরা ভালো আছি এবং আপনি কেমন আছেন দেশের? জি আছি, আমিও ভালো আছি এবং বাংলাদেশে আমরা বাংলাদেশিরাও ভালো আছি। সুপ্রদর্শক, আমি আরো আমন্ত্রণ জানাচ্ছি শাকেল আশরাফ হোসেন। শাকেল আশরাফ হোসেন, আপনাকে স্বাগত চ্যানেল এস এর প্রবাসী কথা অনুষ্ঠানে। আসসালামু আলাইকুম, আপনাকেও স্বাগত। কেমন আছেন, ভালো আছেন আপনারা? জি আছি আলহামদুলিল্লাহ, আমরাও বাংলাদেশে ভালো আছি। প্রিয় দর্শক, আমরা আজকে কথা বলবো ফ্রান্স নিয়ে। আমরা জানতে চাইবো ঠিক ফ্রান্সে বসবাসকারী বাংলাদেশি প্রবাসীরা কেমন আছেন। আমরা জানার চেষ্টা করব ফ্রান্সে বৈধভাবে যাওয়ার ওয়েটা কি, যারা ইউরোপে স্বপ্নের দেশ ইউরোপে পাড়ি জমাতে গিয়ে অবৈধভাবে পাড়ি দেয় মৃত্যু ঝুঁকি নিয়ে, যাদের স্বপ্নে সত্যি যেতে চান ইউরোপে, তারা ঠিক কিভাবে যেতে পারেন যাতে করে মৃত্যু ঝুঁকি না নিয়ে যেতে পারেন, অবৈধভাবে যেতে না হয়, আমরা সেই পরামর্শগুলো শুনবো আমাদের আজকের আমন্ত্রিত দুই অতিথির কাছ থেকে। আমি প্রথমে মিজানুর রহমান আপনার কাছে যাব। ঠিক করোনাকালীন এই সময়ে সবাই যখন টিকা নিয়ে ব্যস্ত, ভ্যাকসিন নিয়ে ব্যস্ত, এবং বিশ্বের মধ্যে বাংলাদেশ নিঃসন্দেহে আমরা গর্ব করে বলতে পারি যে অন্যান্য যে কোনো দেশের তুলনায় বাংলাদেশের টিকা গ্রহণের ওয়েটা খুবই সহজ এবং ইজিলি সবাই টিকা নিতে পারছে, যারা রেজিস্ট্রেশন করছে তারাই পারছে। ঠিক এই জায়গা থেকে যখন বাংলাদেশকে দেখেন বিশ্বের অন্যান্য দেশের তুলনায়, যেখানে অন্যান্য দেশ টিকা দিতে হিমশিম খাচ্ছে, বাংলাদেশ তখন অ্যাভেলেবেল দিচ্ছে, কেমন অনুভূতি হয় আপনাদের মাঝে এই অবস্থা বাংলাদেশকে দেখে? আর করোনাকালীন পরবর্তীবার সময়ে আপনারা আপনাদের স্বাভাবিক কাজকর্ম স্বাভাবিকভাবে করতে পারছেন কিনা এখন ফ্রান্সে বসবাস করে, যদি একটু বলতেন। আলহামদুলিল্লাহ, আসলে মুজাহিদুল ভাই আমাকে যে কথাটা বলেছেন, আমাদের দেশ বাংলাদেশ আসলে এখন আমরা দেখতে পাচ্ছি অনেক দিক দিয়ে এগিয়ে গেছে। কারণ আমাদের বাংলাদেশের এখন যে পরিস্থিতি, আমরা উন্নয়নশীল এবং হতে যাচ্ছি এবং উন্নয়নের ধারা অব্যাহত আছে এবং চলবে। আর এই করোনা মহামারীর প্রকটে অনেক দেশ যখন থমড়ে পড়েছে, বাংলাদেশে এই টিকার সুযোগটা অতি তাড়াতাড়ি পেয়ে গেছে বাংলাদেশের জনগণ। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলমীর কাছে শুকরিয়া জ্ঞাপন করছি। আর এই সরি, আমাদের বিশ্বের সাথে তাল মিলিয়ে যেতে হলে আমাদের আসলে ভালো লবিং এর দরকার, ভালো লিডারের দরকার। এই লিডারশিপের মাধ্যমে আমি মনে করি, বিশ্বাস করি, ভালো লিডারদের লিডারশিপের মাধ্যমে আমরা লবিং করতে পেরেছি ঠিক সময়ে ঠিকভাবে। এজন্য আমাদের বাংলাদেশের জনগণ এই সুযোগ থেকে বঞ্চিত হয়নি এবং হবে না। আর আমরা যে দেশে বসবাস করছি উন্নত দেশ, এই দেশের সব জনগণই সমানভাবে ধারাবাহিকভাবে সুযোগ সুবিধা পাচ্ছে এবং জনগণরা অত্যন্ত দায়িত্বশীল, যারা নিজে থেকে দায়িত্ব নিয়ে গভর্নমেন্টকে সহযোগিতা করছে। যেমনটা যে করোনার বিধি লঙ্ঘন যেগুলা, এগুলা মানছে এবং গভর্নমেন্টের দিক থেকেও জনগণের জন্য অনেক সুযোগ সুবিধা রাখা হয়েছে। আপনারা প্রতিনিয়ত যে আমরা আমরা আসবো আপনার কাছে, আমরা একটু এবার শাকিল আশরাফ আপনার কাছে জানতে চাইছি, আসলে ফ্রান্সে বসবাস করে যখন দেখেন যে বাংলাদেশ, যেখানে আপনারা হয়তো যখন বাংলাদেশ ত্যাগ করেছিলেন তখন আপনারা দেখেছিলেন যে বাংলাদেশ একটা কি বলে দরিদ্র রাষ্ট্র, অনুন্নত রাষ্ট্র। সম্প্রতি আমরা দেখে, আপনি জানেন যে বাংলাদেশ উন্নয়নশীল দেশের কাতারে জাতিসংঘ স্বীকৃতি লাভ করতে যাচ্ছে এবং জাতিসংঘের অবজারভেশনে আছে। এবং বাংলাদেশের বর্তমান সময়ে কিন্তু উল্লেখযোগ্য হারে, আমরা যদি রাস্তাঘাট গুলো দেখি, উল্লেখযোগ্য হারে উন্নতি সাধন হয়েছে, নিঃসন্দেহে বলা যায়। তো ফ্রান্সে বসবাস করে যখন দেখেন যে বাংলাদেশের এই যে উন্নতি, এই যে উন্নয়নশীল দেশে যাত্রা, করোনার সময়ে বাংলাদেশে যেখানে উন্নত দেশগুলো ভ্যাকসিন নিতে হিমশিম খাচ্ছে সেখানে বাংলাদেশে অ্যাভেলেবেল ভ্যাকসিন পাচ্ছে, এই জিনিসগুলো যখন দেখেন তখন ফ্রান্সে বসে কেমন অনুভূতি মনে হয় আপনার কাছে? জি ধন্যবাদ আপনাকে আমাকে আজকে এত সুন্দর একটা সেটে কথা বলার সুযোগ দেওয়ার জন্য। প্রথমে আমি ধন্যবাদ জানাই
বাংলাদেশের অপমার জনগণ যারা অতি উৎসাহের সাথে আজকাল আমরা দেখতেছি যে বিভিন্ন গণমাধ্যমের মাধ্যমে আপনাদের কর্মী যে করোনা ভ্যাকসিন নিতেছেন, নিঃসন্দেহে এটি একটি ভালো উদ্যোগ বাংলাদেশ সরকারের, সরকার যেভাবে যে উদ্যোগটি নিয়েছেন ঠিক আছে। অনেক উন্নত দেশেও আজকাল যেখানে করোনা ভ্যাকসিন পেতে অনেক হিমশিম খেতে হচ্ছে, সেই জায়গায় কিন্তু আজকে বাংলাদেশে তুলনামূলক ভাবে আমি দেখেছি যে গড় একটা চার্ট আমি কিছুদিন আগে দেখলাম যেখানে বাংলাদেশে ভ্যাকসিন নেওয়ার মধ্যে যে 20টা দেশ সবচেয়ে বেশি ভ্যাকসিন নিতেছে এর মধ্যে বাংলাদেশের স্থান হয়তো 18 বা 19-এ। নিঃসন্দেহে এটা একটা ভালো উদ্যোগ। আর হ্যাঁ, আজকে আমাদের প্রবাস জীবনে যখন আমরা দেখি, আমাদের তো সবসময় প্রতিনিয়ত আমাদের শেকড় তো বাংলাদেশে, আমরা যখন দেখি যে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, আমাদের কাছে নিঃসন্দেহে এটা আমাদের জন্য আসলেই মনে অনেক তৃপ্তিদায়ক যে বাংলাদেশ ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে। তার সাথে একটি কথা আমি বলি আপনি যেহেতু কথাটা তুলেছেন যে ভ্যাকসিনের ব্যাপারে, বাংলাদেশ যেভাবে ভ্যাকসিন নিতেছে নিঃসন্দেহে এটা ভালো উদ্যোগ, মানুষও খুব ভালো সাড়া দিতেছে। তার পিছনে একটা জিনিস কিন্তু এই যে সামাজিক ডিস্টেন্স বা করোনাকালীন সময়ে যে নিয়মিত মাস্ক পরিধান করা বা আপনার হ্যান্ড স্যানিটাইজেশন ইউজ করা ওইগুলোর ব্যাপারও আমার মনে হয় একদম ভিতর থেকে আপনার সামাজিক ইয়ার থেকে মানুষের গুরুত্ব একটু কম, যে সবাই কিন্তু এই জিনিসগুলো মেনটেন করতেছে না। দেখা গেল কিছুদিন আগে একটা বড় অনুষ্ঠান হলো আমাদের ফাগুন আটি ফাগুন বা ইয়ের যে বসন্তের সরি ফাগুনের যে ইয়েটা, তো দেখা গেল লোক সমাগম, কারোর মধ্যে কোনো ডিস্টেন্স নেই, কোনো মাস্ক ব্যবহার নেই, হ্যান্ড স্যানিটাইজেশনের কোনো ব্যবস্থা নেই, সবাই কিন্তু এরকম করতেছে। বাংলাদেশ সরকারের কাছে আকুল আবেদন যে অন্তত করোনা ভ্যাকসিন যেহেতু নিতেছে সবাই, তার পাশাপাশি অন্তত যেহেতু এখনো আমরা একটা প্যান্ডামিকের মধ্যে রয়েছি, নিঃসন্দেহে কিন্তু ওই জিনিসগুলোর উপর দিয়েও একটা কিছু খেয়াল রাখা উচিত, যাতে জিনিসটা আরো মানুষের মধ্যে সামাজিকতার যে জিনিসগুলো আছে বুথগুলো যেন আরো উদয় হয়, যাতে আরো ধীরে ধীরে মানুষগুলোর সম্বন্ধে আরো বুঝতে পারে। এখানে আমি একটু ঘাটতি দেখতেছি সরকারের ইয়ের থেকে, যে মানুষের সচেতনতার জন্য যে জিনিসগুলো আরো করা দরকার, আমার মনে হয় ওই দিক থেকে সরকারের একটু অবশ্যই খেয়াল রাখা উচিত। আচ্ছা শাকেল আশরাফ, আমি একটু আপনাকে এটার সাথে একটু পরামর্শ চাইবো বা আপনি আপনার মতামতটা জানতে চাইবো, যে আসলে আমরা বাংলাদেশিরা আমরা এমন একটা জাতি, ক্যান্টনমেন্টের ভিতরে আমরা আইন একেবারে হাড়ে হাড়ে মানি, ঠিক যেই ক্যান্টনমেন্ট থেকে আমি বের হয়ে গেলাম আমি আইন মানতেছি না, এবং আমি আইন অমান্য করাটাকেই নিজের কি বলে এটাকে বাহাদুরি হিসেবে জায়েজ করি, যে আমার এটা আমার একটা ক্রেডিট। একইভাবে যারা বিদেশেও বসবাস করে, আমরা দেখেছি যে বিদেশে কিন্তু বাংলাদেশি কমিউনিটি যারা বিদেশে বসবাস করে একেবারে আইন পুঙ্খানুপুঙ্খরূপে মানে, সেই বিদেশি ব্যক্তি যখন বাংলাদেশে আসে এয়ারপোর্টটা ক্রস করার পরেই সে আইনের আইনের সবকিছু ভুলে যায়। তো এটা এই যে সে ভুলে যায়, আমাদের সরকার আসলে তাকে কিভাবে করলে পরে সে ভুলে যাবে না, আপনার কি মনে হয় এই জায়গাতে? আমরা কিন্তু করোনাকালীন সময় দেখেছি ইতালি ফেরার বাংলাদেশিদের যে বাংলাদেশি এয়ারপোর্টে তার যে মিসবিহেভ আমরা সেটা দেখেছি, সে বাংলাদেশে আইন মানতে চায় না, ইতালিতে কিন্তু সেই বিহেভ কোনো অবস্থাতে করতে পারে না, হোয়ার ইজ বাংলাদেশ সেটা করেছে। এই যে এটাকে এখন সরকার তাকে কিভাবে আর কি করলে পরে সে মানবে, আপনার কি মনে হয়? আচ্ছা ধন্যবাদ আপনাকে, খুব সুন্দর একটা বর্তমান সময় প্রেক্ষাপটে একটা জিনিস জানতে চাইছেন আপনি। দেখেন আমি যে জিনিসটা বলি, আজকে এই সমস্ত দেশগুলোতে আমাদের জন্য আমরা যখন পাবলিক কোনো ট্রান্সপোর্ট এখানে ইউজ করি, আমাদের অবশ্যই এখানে কিন্তু মাস্ক পরিধান করতে হয়, আমাদের আমাদের নিজের নিরাপত্তার জন্য আমাদের কাছে হ্যান্ড স্যানিটাইজার রাখতে হয়। এখানে যদি একটা পাবলিক ট্রান্সপোর্টে আমি মাস্ক ছাড়া উঠতে যাই, আমাকে কিন্তু ভিতরে উঠতেই দেবে না, মেট্রো বলেন ট্রাম বলেন আমি উঠতেই পারবো না। এবং কেউ যদি মানে প্রভাব খাটিয়ে ঝুল খাটিয়ে ঝুল গায়ের জুড়ে উঠেও পড়ে, সরাসরি কিন্তু এখানে কন্ট্রোলের ব্যবস্থা আছে, আপনাকে দেখা মাত্রই এদেশের প্রায় 130 ইউরো প্রাথমিক, যেটা বাংলাদেশের প্রায় 13,000 বা একটু বেশি সম পরিমাণ অর্থদণ্ড এখানে প্রদান করা হয়, এটা প্রথমবারের জন্য। দ্বিতীয়বারের জন্য যদি আপনি এই অবস্থায় আবার আপনাকে পাওয়া যায়, আপনি নিজে মাস্ক ব্যবহার করতেছেন না অথবা আপনার নিজের সেফটি সিকিউরিটির দিকে আপনার নজর নাই, ওইখানে কিন্তু তখন অর্থদণ্ডটা দ্বিগুণ হয়ে যাচ্ছে। আমার কথা হচ্ছে যে বাংলাদেশ আসলে যদিও আমাদের উন্নয়নশীল দেশ, ধীরে ধীরে হবে, হুট করে আপনি কিন্তু দেখেন ফার্স্ট ওয়ার্ল্ড যেগুলো এগুলো কিন্তু অনেক আগের থেকে ডেভেলপ, ধীরে ধীরে ওরা আপনার একটা অবস্থানে আসছে। কিন্তু বাংলাদেশ যে খুব একটা সময় কিন্তু যে হয় নাই, আমাদের স্বাধীনতার মাত্র 50 বছর হয়েছে, ধীরে ধীরে কিন্তু আমাদের দেশ গ্রো আপ করতেছে, উন্নতিতে বলেন ডেভেলপিং এ বলেন ঠিক আছে আলহামদুলিল্লাহ, আস্তে আস্তে হবে। কিন্তু সবচেয়ে বড় যে জিনিসটা,
সরকারি ভাবে হোক অথবা ফ্যামিলিগত ভাবে হোক, আমাদের সামাজিক যে সচেতনতা আছে সেটা নিজের থেকে বুঝতে হবে। আমি আমি একটা মাস্ক পরিধান করা মানে এটাতে সরকারের তো কোনো লাভ হচ্ছে না, আমি নিজে সিকিউর থাকতেছি, আমি 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 এখানে সিকিউর। আমাকে বুঝতে হবে যে আমি মাস্ক যদি ইউজ করি আমি হয়তো অন্তত এই রূপ কিছু তো আল্লাহর হুকুম, এরপরও আমার সিকিউরিটির ব্যাপারটা তো আমাকেই দেখতে হবে। তো বাংলাদেশের মানুষের মধ্যে হয়েছে কি বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু এই জিনিসটা আমাদের সামাজিকতার থেকে বা আমাদের নিজের মনে ইয়ের থেকে কাজ করে না। আপনি দেখবেন এখানে কিন্তু প্রত্যেকটা রাস্তায় আমাদের প্যারিসে বলেন বা প্যারিসের বাইরে বলেন প্রায় 5-7 মিনিট পর পর কিন্তু একটা পুলিশের গাড়ি আপনার টহল দিচ্ছে, বিভিন্ন সিকিউরিটি ফোর্সের গাড়ি আছে তারা কিন্তু টহল দিচ্ছে। আপনার একটার পর একটা বাসে কিন্তু এক একটার পর এক একটা সিকিউরিটির লোকজন আছে, এরা কিন্তু টহল দিতেছে এবং চেক করতেছে কার মাস্ক আছে কার কে মাস্ক ছাড়া চলতেছে। কিন্তু বাংলাদেশে কিন্তু এই 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 জিনিসগুলো নাই। বাংলাদেশের সরকারের পক্ষে তো এতটুকু আমার মনে হয় না যে এই এবিলিটি আছে এই মুহূর্তে আইনের এই ফাঁক ফুকর গুলা এত সহজে বা এত তাড়াতাড়ি ভাবে ঢালাও করে খুব তাড়াতাড়ি সাজিয়ে নেয়া। কিন্তু আমার ইয়ে হচ্ছে যে মানুষের মধ্যে এই সচেতনতা গড়ে উঠতে হবে, আপনাকে বুঝতে হবে। আমাকে তো আইন প্রয়োগ করে আমাকে তো আপনি কিছু করতে পারবেন, আমি আমার টাকা আছে আমি পে করে দিব এখানে কিন্তু সমস্যা না। কিন্তু আমাকে এটা মনে রাখতে হবে যে বলেন জি হ্যাঁ জি বলেন বলেন আমি একটু আপনার কাছে আসব। আমি একটু আপনার কথাটা শেষ করেন, আপনি যেটা বলছিলেন যে আপনার লাইনটা আপনি শেষ করেন, তারপরে আমি আপনাকে আমি মিজানুর রহমান ভাইয়ের কাছেও। জি আপনি বলছিলেন যে কিছু একটা মনে রাখা দরকার আমাদের। আমি নিজে ভালো থাকলে আমার পরিবার ভালো থাকবে, সবাই ভালো থাকবে। তো এই ক্ষেত্রে আসলে আইনের বাংলাদেশের মতো সরকার বাংলাদেশের মতো আমাদের উন্নয়নশীল একটা দেশের সরকারের পক্ষে সম্ভব না, বাংলাদেশের জন্য সত্যি একটা কঠিন বিষয়। আপনার কাছে একটু জানতে চাইবো যে আপনি যেহেতু ফ্রান্সে বসবাস করছেন, সেখানে এই যে আইনের প্রতি শ্রদ্ধাশীল হওয়াটা এটা পরিবার থেকেই শেখানো হয় নাকি তারা আইনকে মানতে হবে শাস্তির ভয়ে তারা প্রকৃতির থেকে সেখানে, যদি একটু বলতেন। জি মিজানুর রহমান জি আমাকে বলছেন? জি জি আপনাকে বলছি। জি এখানে আসলে যে শাস্তির বয়ে মানে কেউ আইনকে মানবে তা না, আসলে প্রকৃতি পর্যবেক্ষণ করে যখন প্রাকৃতিক নিয়মে প্রান্তিক ভাবে যখন মানুষ সভ্য সভ্য মানুষ সব আইনকে সম্মান করবে তার নিজের দায়িত্ব থেকে। তাই আসলে এই দেশটা উন্নত আর প্রতিটা মানুষ তারা সভ্যতাকে সম্মান সম্মান জানিয়ে এবং দেশের প্রতি তাদের ভালোবাসা প্রদর্শন করতে গিয়ে আইনকে মান নিজে থেকে মেনে নেয়। এবং এদেশের আইন প্রয়োগকারী যারা তারাও আইনকে নিজের মতো করে কারোর কারোর সাথে প্রয়োগ করে না। বিদায় দেখা যায় বিদায় দরদ দুয়ের দিক থেকে আইন প্রয়োগকারীদের দিক থেকে হোক আর স্বাভাবিক জনগণের পক্ষ থেকে হোক একে অপরের প্রতি সৌন্দর্য এবং সম্মান প্রদর্শন করার জন্য নিজে থেকেই এইগুলা হয়ে ওঠে। আর আমাদের বাংলাদেশের যে কথাগুলো প্রেক্ষাপট এটা আপনি শাকিল ভাইয়ের সাথে যে কথাটা বলেছিলেন, শাকিল ভাই আপনি যে কথাটা শাকিল ভাই করেছিলেন, দেখেন আমাদের এই আমরা এদেশে থাকি এবং এদেশের আইন একটা কল হ্যালো হ্যালো জি আমি শুনছি বলেন। আসলে এই এদেশ আমরা প্রবাসী সিস্টেম এবং আইনগুলো মানতে আমরা বাধ্য হই এবং এই পরিবেশ থেকে আমরাও শিখে ফেলি। আর যখন আমরা বাংলাদেশে যাই
তখন আমরা বাংলাদেশের পরিবেশ দেখি এবং এই যদি আমরা বাংলাদেশে যাই তারপরে যদি বাংলাদেশের এই আমরা কম্পিটিশনে নেমে যাই, যখন দেখি বাংলাদেশের লোক একজন আইন মানতেছে না, আমি এক কাজে গেছি দেখতেছি আমি যদি আইন মানি তাহলে আমার এক দিনের কাজ বা এক ঘন্টার কাজ আমার এক বছর এক দিন চলে যাইতে পারে। এই জন্য আমিও ওই পন্থা অবলম্বন করি। এবং কিছু বিষয় যেমন আমরা মনে প্রাণে আমার প্রায় 12 বছর হয়ে গেছে দেশের বাইরে, আমি 2010 সালের মাসে দেশ থেকে বাইর হয়েছি, কিন্তু আমাদের স্বপ্ন কি আমরা নিজেদেরকে ডেভেলপ করার সাথে সাথে আমরা চিন্তা করি আমার দেশ এগিয়ে যাক এবং আমাদের দেশের ভালো, আমরা দেশের প্রশংসা করতে আমাদের মন সবসময় প্রস্তুত। যখন আমরা বাংলাদেশের দেখে থাকাই বাংলাদেশের এই করাপশনের দিকগুলা যাদের মাধ্যমে হচ্ছে, সবাই বাংলাদেশের যে খারাপ আমরা সেটা বলছি না, কিন্তু যেই দুষ্কৃতির আশ্রয় নিচ্ছে তাদেরকে আমরা মন থেকে ঘৃণা করি এবং আমরা চাই এগুলা অচিরেই নির্মূল হয়ে যাক। এবং বাংলাদেশ যেভাবেই ডেভেলপ হচ্ছে তারই দ্বারা অব্যাহত থাক এবং বাংলাদেশ আমরা আমরা আসলে বাংলাদেশের জন্য লড়ছি, আমরা প্রবাসে আমরা আমাদের জন্য সর্বটুকু নয় আমরা বাংলাদেশের জন্য লড়ছি, আমরা যুদ্ধ করছি, প্রতিনিয়ত আমরা যুদ্ধ করছি। আমি 10 বছর থেকে প্রবাসে, কিসের জন্য? বাংলাদেশের জন্য আমার রেমিটেন্স আমি বাংলাদেশে পাঠাচ্ছি, বাংলাদেশের উন্নয়নের জন্য। যদি আমার বাংলাদেশটা উন্নয়ন প্রকৃতপক্ষে উন্নত হয়ে যায় তাহলে আমি এই প্রবাসে থাকবো না, আমি নিশ্চিত থাকবো আমার বাংলাদেশে। আমি যদিও এখানে ভালো থাকি তাহলে আমার বাংলাদেশে আসতে মন চায়, বাংলাদেশে থাকতে মন চায়, বাংলাদেশের প্রকৃতির সাথে মিশতে আমার মন চায়। কিন্তু আমাদের বাংলাদেশ এভাবে বাংলাদেশে উনি চলে আসতে চান, একটু যদি আপনি বলতেন আসলে আপনার এই প্রবাসে যাওয়ার পেছনের বিহাইন্ড দ্য সিনের রিজনটা কি অনেক টাকা ইনকাম করা ভালো থাকা, নাকি অন্য কোন ফ্যামিলির প্রয়োজনে, নাকি নিজের স্বপ্ন ছিল ইউরোপের মতো একটা দেশে আপনি নিজেকে প্রতিষ্ঠিত করবেন, কোন কারণে ঠিক আপনার প্রবাসে যাওয়া? আমার জন্য অনেক ক্রিটিক্যাল একটা কোশ্চেন আপনি করেছেন, তা যাই হোক আমি বলি আপনাকে। জি, একটু যদি আমি এর থেকে আপনাকে উদাহরণ দিই, কিছু বাংলাদেশের আমাদের আমি ধরেন আমি সিলেট জেলা থেকে, তো সিলেট জেলা থেকে আমাদের সিলেটের হয়েছে কি প্রায় আমাদের আশপাশ বা এটা মানুষের কিছু পারিপার্শ্বিক অবস্থার উপরে নির্ভর করে আসে। দেখেন সিলেটে কিন্তু শিক্ষিতের হার আগে আজকের থেকে প্রায় 15-20 বছর আগে যে শিক্ষিতের হার ছিল ওইটা কিন্তু এখন ধীরে ধীরে অনেক ডেভেলপ হয়েছে। তো এক সময় হয়েছে কি আমাদের সিলেটের বিশেষ করে আমাদের সিলেটকে দ্বিতীয় লন্ডন বা প্রবাসী দূষিত এলাকা বলা হয়, যেটা আপনারা জানেন বা সারা দেশের মানুষ জানে। তো আমাদের এখানে এই অঞ্চলের মধ্যে একটা প্রবণতা আছে যে আমি আসছি ঠিক আছে আমি লেখাপড়া করতেছি, কিন্তু অ্যাম্বিশন কিন্তু আমার মতো আশপাশ অনেকেরই দেখতেছি যে কি হয় আমরা একসময় বড় হবো, বড় হয়ে আমাদের অ্যাম্বিশন হচ্ছে আমরা বিদেশে। আসলে আমার ব্যাপারটা হচ্ছে এই অর্থে যে আমি যখন একসময় ট্রাই করছি আপনার অনেক দেশে বিজনেসের সাথে যুক্ত ছিলাম, তারপর আপনার লেখাপড়ার পাশাপাশি আমি অনেক 2000 সাল থেকে আমি যখন বিজনেসের সাথে যুক্ত, আমি অনেক পারিপার্শ্বিক অনেক অবস্থার দিক থেকে আমি আসলে ব্যবসার ঠিক প্রতিকূল একটা পরিবেশ পাচ্ছিলাম না। এটার হয়তো অভ্যন্তরীণ আরো অনেক ব্যাপার স্যাপার আছে, আমাদের দেশের রাজনৈতিক সিচুয়েশন সবসময় সমান থাকে না। তো ওই বিভিন্ন সময়ে ওই পারিপার্শ্বিক অবস্থা বিবেচনা করে যেহেতু আমি যখন আমাদের সিলেট প্রবাসিত অধ্যুষিত এলাকা, তো আশপাশ যখন দেখতেছি যে সবাই না দেশে ব্যবসা বাণিজ্য ছেড়ে অনেকে আজকে প্রবাসে আছে, বন্ধু বান্ধব অনেকে প্রবাসে চলে গেছে এবং ধীরে 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 তারা তাদের লাইফকে সেটল করে আপনার ডেভেলপ করতে পারতেছে, তো সেই উদ্দেশ্য থেকে আসলে আমার নিজেরও এইভাবে আশা, হুট করে আশা মানে তেমন কোনো পরিকল্পনা আমি বিদেশে আসবো বা বাংলাদেশ এখনো ডেভেলপিং কান্ট্রি, আর এগুলা হচ্ছে ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রি মানে একদম উন্নত দেশ যেগুলো। আপনার এখানে ব্যবসায়ের যে পারিপার্শ্বিক অবস্থা সেটা নিঃসন্দেহে শুধু
ফ্রান্স না, আমি আপনাকে ফার্স্ট ওয়ার্ল্ড এর যতটা কান্ট্রি আছে ওদের ব্যবসা বাণিজ্য বা গভর্নমেন্ট, দেখেন এই মুহূর্তে যে করোনা কাল প্যান্ডামিক এর টাইম চলতেছে, কোন ব্যবসায়ী সে কিন্তু আপনার ব্যবসা যতই খারাপ যাক আপনার মন্দা যাক কিন্তু কোন সে কিন্তু না খেয়ে মরবে না, এই গ্যারান্টি কিন্তু আমাদের দেশের এই গভর্নমেন্ট বা এই ব্যবস্থাটা কিন্তু করে রেখেছে। কিন্তু বাংলাদেশের পক্ষে আদৌ কি তা সম্ভব এবং আর কতদিন পরে সম্ভব এটা কিন্তু আমাদের পুনর্বাসনের জন্য বিশেষ প্রণোদনা প্যাকেজ ঘোষণা করেছেন, বিশেষ করে গার্মেন্টস খাতে এবং ব্যবসায়ীদের জন্য কিন্তু একটা প্রণোদনা প্যাকেজ গভর্নমেন্ট দিচ্ছে। শুধু প্যাকেজই দিচ্ছে না, সেই সাথে আমরা দেখেছি যাদের ব্যাংক লোন ছিল, ব্যাংক ঋণ, এই করোনাকালীন যে 6 মাস লকডাউন ছিল ওই সময়ের জন্য ঋণ মৌকুপের ঋণের সুদের হার, সুদ না নেওয়ার যে একটা গভর্নমেন্ট একটা জারি করেছে এবং স্পেশাল প্রণোদনা প্যাকেজ প্রত্যেক ব্যবসায়ীকে দিয়েছে এবং প্রত্যেক ব্যাংক গুলাকে বলে দিয়েছে যে ব্যবসায়ীদের এই করোনাকালীন সময়ে তাদেরকে যেন বিশেষ সুবিধা দেওয়া হয়। তো এটাকে এটা কিন্তু উন্নত রাষ্ট্রগুলোর মতো বাংলাদেশ সরকারও কিন্তু দিচ্ছে। জি ধন্যবাদ, ধন্যবাদ আপনাকে, আমি আমি আপনার সাথে ঠিক, ধন্যবাদ আপনাকে আমাকে কথাটা এড করে দেওয়ার জন্য। সরকার বিভিন্ন খাতে দেখতেছি আমরা এটা, এই জন্য গভর্নমেন্টকে আসলে আমার আমার পক্ষ থেকে বা আমাদের প্রবাসীদের পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। বলছি কি আমাদের ব্যাংক লোন গুলা মাফ করা হয়েছে অথবা আমাদের যে গার্মেন্টস ব্যবসায়ীরা আছে মানে বাঁচানোর জন্য সরকারের পক্ষ থেকে যা কিছু করা সম্ভব সেটা কিন্তু করতেছে। পাঁচ, আপনি যে গার্মেন্টস এর কথা বলছেন সেটার আশপাশ কিন্তু অনেক ক্ষুদ্র ব্যবসায়ী আছে, একটা গার্মেন্টস এখানে একটা জায়গায় থাকলে এটার আশপাশ কিন্তু আর অনেক ছোটখাটো ব্যবসা বাণিজ্য থাকে, এটা আপনি নিশ্চয়ই জানেন যেটা আমরাও দেখি সচরাচর। কিন্তু ও কিভাবে আছে, ও কতটুকু তার তার ফ্যামিলিকে সাপোর্ট দিতে পারতেছে, ও কতটুকু আপনার তার সরকারের পক্ষ থেকে কতটুকু হেল্প পাইতেছে এটা কিন্তু মনে হয় না আমাদের দেশের এই সরকারের পক্ষে বা বাংলাদেশের মতো একটা সরকারের পক্ষে এত কিছু খেয়াল রাখা সম্ভব না। বাংলাদেশ সরকার কি করবে, বেছে 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 যে যে খাত গুলা আপনার টিকিয়ে রাখলে অন্তত কিছু সময় রান করতে পারবে বা মনে করবে যে না ওদেরকে টিকিয়ে রাখাটা আমার দরকার, শুধু ওই দিক থেকেই কিন্তু আপনার ফোকাসটা করতেছে। কিন্তু আপনি উন্নত দেশগুলো উন্নত দেশগুলোর দিকে তাকান, যদি সেখানে একটা ফ্যামিলি বলেন একটা ছোট্ট মুদি দোকানদার থেকে শুরু করে বড় বড় শিল্প কলকারখানা এগুলো তো আছে, আমি এটা বলছি না বাংলাদেশ সরকারের পক্ষে যা সব যা যা করা সম্ভব তারা তাই করতেছে, কিন্তু আপনি যদি এখানে উন্নত দেশের তুলনায় আসেন তারা কিন্তু আপনার একদম কাউকে একদম একদম সাধারণ জনগণ থেকে শুরু করে একজন ব্যবসায়ী প্রত্যেককে কিন্তু আপনার ওই সাপোর্টটা দিয়ে যাইতেছে। যারা যারা কাজ করতেছে অনেক আমার পরিচিত অনেকে আছে, বন্ধু বান্ধব ব্যবসায়ী আছে অনেকে আছে, প্রাইভেট সার্ভিসে আছে, তো তারা দেখা গেছে যে করোনা শুরু হয়েছিল গত ইয়ারের আপনার মার্চের থেকে, তো এরপর থেকে কিন্তু ওরা ওই যে মানে প্রণোদনা পেয়ে যাচ্ছে আমাদের যে গভর্নমেন্টের পক্ষ থেকে যে যে ডিপার্টমেন্টে কাজ করতো ওই ওই সার্ভিসের সমপরিমাণ স্যালারি কিন্তু সে মান্থলি পেয়ে যাচ্ছে, তার কিন্তু ওইটা নিয়ে প্যান্ডামিক নিয়ে তার আর কোনো টেনশন নাই, সে যতটুকু সম্ভব চেষ্টা করতেছে ঘরে থাকতে সেফ থাকতে এটাই। কিন্তু আমাদের উন্নত দেশে আমি মনে করি আশা রাখি আশা ব্যক্ত করি যে একটা সময় আমাদের বাংলাদেশও এরকম হবে আর সবাই আমরা এই মহামারীর থেকে যে আজ পর্যন্ত আমরা সুস্থ আছি আর আমরা বাংলাদেশের এই অনেকেই আমরা জানি যে ইউরোপ একটা স্বপ্নের দেশ, ইউরোপে যেতে চায় এবং সেজন্য তারা মৃত্যু ঝুঁকি নিতেও দ্বিধা করে না। আমরা দেখি যে একেবারে দালালদের খপ্পরে পড়ে তারা সর্বস্ব হারিয়ে মৃত্যু ঝুঁকি নিয়ে শেষ পর্যন্ত সাগর পর্যন্ত পাড়ি দেয় তারা, তারপরে হয়তোবা অনেকেই সফল হয়, আবার অনেকেই আমরা জানিও না কারণ অবৈধভাবে যখন যায় এটা রেকর্ডও আমাদের কাছে থাকে না, অনেকেই পথে মৃত্যুবরণ করে যার লাশও আর পাওয়া যায় না, আবার অনেকেই স্বপ্নের দেশে ইউরোপে ঢুকে ঢুকার পরে আবার তাকে অবৈধভাবে প্রবেশের দেয় তাকে আবার বাংলাদেশে ফেরত পাঠানো হয়। তো এই যে এত বড় একটা লম্বা জার্নি মৃত্যু ঝুঁকি নিয়ে যাওয়ার, এই এইটা আসলে ঠিক কেন তারা করে আর এইটা না করে বৈধভাবে যাওয়ার উপায়টা কি তাদের স্বপ্নের দেশে ইউরোপে যদি একটু বলতে? আসলে বাংলাদেশে কর্মসংস্থান ছাড়া অনেক জনগণ যাদের কর্মসংস্থানের কোনো ভবিষ্যৎ নেই এবং হবে কি না হবে তাও খুঁজে পাচ্ছে না, তখনই মানুষ হন্য হয়ে পড়ে যে কি করবে, কোন দিকে যাবে,
সেই পরিস্থিতির মধ্য দিয়ে এইরকম প্রবাসে যে কোনো দেশেই আসতে বিভিন্নভাবে হয়রানির শিকার হয়। আসলে আমরা আমি মনে করি এরকম ভাবে কোনো দিকে যদি না মানে বাংলাদেশে কোনো কিছু না করেও বেঁচে থাকা যায় তাহলেও বাংলাদেশে সেফ থাকা যাবে এবং অনিশ্চিত জীবনের দিকে অগ্রসর হওয়াটা আমার কাছে লাগে আসলে ঠিক না। এবং আমরা ওই যে আমি আমার বন্ধু মাসুম আমরা লাইভ করে যখন ওই সাগর পথে লোক পাড়ি দিয়েছিল 2016-17 দিকটি অনেক মানুষ মারা যাচ্ছে শুনছি এবং অনেক মানুষ অগ্রসর হয়েছে আসার জন্য, আমরা লাইভ করে বলেছিলাম যে এভাবে কোনো লোক যেন ইউটিউবে না আসে এবং নিজের জীবনকে ঝুঁকিতে না ফেলে বলেছিলাম আমাদের নিজের দায়িত্ব থেকে লাইভ করে বলেছিলাম। এইভাবে না আসে অনেক বৈধ পন্থায় বাংলাদেশে মানুষ আসলে বাংলাদেশে কর্মসংস্থানের অনেক অভাব রয়েছে বিভিন্ন দেশে ইউরোপ বা অন্যান্য দেশে আমাদের যেহেতু জনসংখ্যা আছে তখন বিভিন্ন দেশে গেলে বৈধভাবে গেলে মানে কোনোভাবেই যে কোনোভাবে বৈধভাবে গেলে আমাদের দেশের লোকের যে মেধা আছে এবং শ্রমের যে ইচ্ছা শক্তি আছে সবাই কোনো না কোনোভাবে এস্টাবলিশড হতে পারবে এবং তার নিজের জন্য একটি সুন্দর হবে এবং দেশের জন্য কিছু করতে পারবে। তো আমাদের কথা হচ্ছে আসুক যেই আসতে চায় ফ্রান্স হোক আর ইউরোপের বিভিন্ন দেশে এখন অনেক দেশেই বৈধভাবে আসা যায় এবং বৈধভাবে এসে বৈধতার সুযোগও রয়েছে। আমরা চাই যে হয়তো অনিশ্চিত ভবিষ্যতের দিকে না অগ্রসর না হয়ে বৈধভাবে একটু ঢিলেও পদ্ধতিতে হলেও বৈধভাবে আসলে ভালো হয় এই কথা বলবো আমি আপনার মাধ্যমে এবং আপনার চ্যানেলের মাধ্যমে আমি সবাইকে। জি মিজানুর রহমান আমরা আসবো আপনার কাছে, আমি একটু শাকিল আশরাফ আপনার কাছে জানতে চাইবো যে আসলে আমরা সবাই বলি যে প্রবাসীর কষ্ট কেউ বুঝে না। আমরা জানি আপনারা যারা প্রবাসে থাকেন তারা অনেক সুন্দর লাইফ লিড করেন, বিশেষ করে যারা ইউরোপ আমেরিকাতে থাকেন ইউএসএ তে থাকেন তারা একেবারেই সবকিছুই হাতের মুঠোয় একেবারে স্বর্গরাজ্যে থাকেন, তারপরেও আপনাদের একটা চাপা কষ্ট যে প্রবাসের কথা কেউ বুঝে না। শাকিল আশরাফ আপনি যদি একটু বলতেন যে আসলে আজকের এই আয়োজনের মাধ্যমে আমি জানি যে আপনার এই কষ্ট হয়তো আমি লাঘব করতে পারবো না আপনাকে কিছুটা হালকা করার জন্য, আপনি যদি একটু আপনার এই প্রবাসের কষ্টটা কি সেটা একটু বলে নিজেকে একটু হালকা করেন। জি ধন্যবাদ আপনাকে। আসলে ঠিক আছে আমরা যারা আজকে ইউরোপ আমেরিকা বা ফ্রান্স বলেন যে জায়গাতে আছি আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো একটা লাইফ লিড করতেছি, যেটা হয়তো আমরা আমাদের দেশে থাকলেও অনেক অনেক জিনিস আছে কি আপনার অনেক টাকা পয়সা থাকলেও কিন্তু আপনার দেশে যে জীবনযাত্রার মান এক জিনিস আর আপনার হচ্ছে মানে বেঁচে আছি বেঁচে থাকাটা হচ্ছে এক জিনিস। তো যেহেতু উন্নত একটা দেশে আমরা আছি আলহামদুলিল্লাহ আমরা ভালো একটা লাইফ লিড করতেছি কিন্তু প্রবাসীদের কষ্ট বলতে কি ধরেন আজকে আমরা যারা যারা আছি আমরা প্রবাসীরা আমরা অনেক সময় হয়েছে কি আমাদের দেশে হয়তো কোনো একটা প্রোগ্রাম হইতেছে অনুষ্ঠান হইতেছে ঠিক ওই সময় কিন্তু আমরা যারা প্রাইভেট সেক্টরে আছি আমরা চাইলেও অনেক সময় আমরা ছুটি নিয়ে যেতে পারতেছি না, আমরা হয়তো যারা আমাদের বিজনেস আছে একা একটা জিনিস রেখেও যেতে পারতেছি না। তো এই এই সমস্ত ব্যাপারগুলো যখন আমাদের দেশে ঘটে বা আমাদের সাথে সবকিছু করে আমাদের শেকড় তো বাংলাদেশে আত্মীয় স্বজন বলেন বন্ধু বান্ধব বলেন বা কোনো ফ্যামিলি প্রোগ্রামে যখন আমরা আসলে অ্যাটেন্ড করতে পারি না বা ফ্যামিলির সুখ দুঃখে যে সময় আমরা সরাসরি থাকতে পারি না তখনই আমাদের আসলে ওই ওই জিনিসটার দুঃখটা বের হয়ে আসে। প্লাস আর আমাদের হচ্ছে কি মানে প্রবাসীরা আসলে সবসময় একটা জিনিসে যুদ্ধ করে যায় যারা সবসময় একা থাকে না, একটা প্রবাসী কিন্তু চায় যে তার পরিবার আছে দেশে আত্মীয় স্বজন আছে সবাইকে নিয়ে ভালো থাকতে চায়, সবাইকে নিয়ে যখন ভালো থাকতে চায় তখন দেখা গেছে কি হয়তো আমাদের এখানে অনেকে অনেক প্রফেশনে আছে যে টাকা হয়তো বেতন পাচ্ছে বা স্যালারি হিসেবে আসছে হয়তো তার দেশে সবাইকে নিয়ে ভালো থাকতে গেলে কিন্তু ওই সাপোর্টটা হয়তো দিতে পারতেছে না, সবার ক্ষেত্রে আমি বলতেছি না এক একজনের এক এক ধরনের এক একজনের এক এক ধরনের প্রবলেম। তো যখন দেশে আসলে আমাদের শুনি আমরা যে আমাদেরকে ছাড়া কোনো অনুষ্ঠান বা প্রোগ্রাম হইতেছে বা হয়তো অনেক 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 মৃত্যু দুর্ঘটনার খবরও যখন আমাদের কানে আসে এই এক একটা সিচুয়েশনে কিন্তু আমরা না পারি ওই সময় দেশে যায় অ্যাটেন্ড করতে বা
না পারি এখানে কিছু করতে, তখনই আমাদের আসলে এর থেকে মাঝে মধ্যে আমাদের যে খারাপ লাগাটা ওইটা কিন্তু দেশে যারা আছে তারা হয়তো ফিল করতে পারবে না। কিন্তু এরপরও আছি আমরা, ভালো আছি আলহামদুলিল্লাহ। সবাইকে নিয়ে ভালো থাকতে গেলে আমাদের মনের ভিতর ওইটাই আসে, যেহেতু আমরা সবাইকে নিয়ে একটু ভালো থাকতে চাই, এই জন্যই আসলে আমাদের এই এই প্রবাসে থাকা আর কি। আচ্ছা জি, মিজানুর রহমান, এবার একটু আপনার কাছে জানতে চাই, আসলে আমরা বাংলাদেশি কমিউনিটির মধ্যে আমাদের একটা প্রবণতা কাজ করে, যেটা সেটা হলো যে আমরা যে কোনো ধর্মীয় সামাজিক বা রাষ্ট্রীয় আচার অনুষ্ঠান যেগুলো আছে ওগুলোতে আমরা নারীর টান একটু বাড়ি ফিরে যাই। তো প্রবাসে থাকার কারণে হয়তোবা যারা ফ্যামিলি নিয়ে আছেন তারা ওই সময়টুকুতে পরিবারের বন্ধনে আবদ্ধ থাকেন, পরিবারের সাথে একসাথে সময় কাটান, এটা যেমন সত্য, আবার এটাও সত্য যে আমরা যখন বাংলাদেশে থাকি তখন কিন্তু আমরা আমাদের যে পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন সবাইকে নিয়ে একটা সামাজিক মেলবন্ধনে আবদ্ধ হই, প্রবাসে থেকে হয়তো বা সেটা করা সম্ভব হয় না। আসলে এই যে বাংলাদেশের ধুলিবাতার বাংলাদেশের পরিবেশে বেড়ে ওঠে একজন মিজানুর রহমান দীর্ঘ এক যুগের বেশি সময় ধরে প্রবাস জীবন কাটাচ্ছেন, ঠিক এই ধর্মীয় আচার অনুষ্ঠানগুলো আসলে তখন কি করেন? আসলে আসলে অনেক ব্যথা অনুভব হয়, নীরবে নিশ্চুপ থাকতে হয়। আসলে আমার প্রায় 24টা ঈদ হয় নাই বাংলাদেশে। আমি এই বছরও চেষ্টা করেছিলাম, এই বছর সামনে যে ঈদ আসছে রমজানের পরে ঈদে আসার, কিন্তু আমি এখন থেকে কোনো মানে নিশ্চিত না যে আমি ঈদ করতে পারবো কিনা। আমার মনে রাখছে 12 বছর থেকে আমি ঈদের সময় সবার সাথে একসাথে ফ্যামিলির সাথে আমার ঈদগাহ নামাজ পড়ব এবং সবার সাথে ঈদ উদযাপন করব, পাড়া প্রতিবেশীর সাথে মত বিনিময় করব, কিন্তু এটা হয় না। তো তখন কি হয় আমাদের, আসলে যখন ঈদ শুনি, ঈদ আসছে, তখন থেকেই মনের মধ্যে একটি মানে ব্যথা সৃষ্টি হয়ে যায়। এগুলা প্রতিটি, আমি মনে করি প্রতিটি প্রবাসীরই এই সময়গুলাতে মানে মনে ব্যথা সৃষ্টি হয়ে যায় যে আমি ঈদ করতে পারছি না আজকে। আমি আচ্ছা মিজানুর রহমান, আপনি একটু আমাদেরকে কি আপনি কি একটু বলবেন যে আসলে আপনারা যখন প্রবাসে থাকেন ফ্রান্সের মতো, আপনি যেহেতু ফ্রান্সে আছেন, ফ্রান্সের মতো একটা রাষ্ট্রে আপনি সব ধরনের রাষ্ট্রীয় সুযোগ সুবিধা বাংলাদেশের চেয়ে অনেক অনেক গুণ ভালো সুযোগ সুবিধা পাচ্ছেন নিঃসন্দেহে, এবং ওই দেশে ইউরোপে আপনারা যারা থাকেন আপনারা কিন্তু ওখানে ওই দেশের জনগণ, আপনারা যারা ওই দেশীয় নাগরিকত্ব পেয়েছেন ওই দেশের জনগণ হিসেবে আপনাদেরকে ট্রিট করা হয়, তারপরেও আপনাদের কি কখনো শূন্যতা কাজ করে কিনা, মনের ভিতরে আসে কিনা যেটা তো আমার দেশ না, এমন কোন আশঙ্কা কাজ? অবশ্যই প্রতিনিয়ত আমাদের এটা মানে আশঙ্কা থাকে। আসলেই আমি প্রবাসী, এখানে এখানে অনেক জায়গায় আছে, আমাদের কলিগ আছে, ওরা আমাদেরকে এরকম মিনও করে না। অনেক আছে যে মানে সেম, ওরা এদেশে জন্মগ্রহণ করেছে, আমরা ওদের সাথে মিশেছি, মনে হয় যে আমরা এক দেশের লোক, কিন্তু তারপরেও আমাদের মনে হয় যে আমার দেশটা বাংলাদেশ। আমরা যখন যখনই মানে বাংলাদেশি কাউকে পাই, আমরা চাই যে ওই বাংলাদেশির সাথে আলাদাভাবে মিশতে, আলাদাভাবে বসতে, আলাদাভাবে কথা বলতে, এটা যেন আমাদের হৃদয়ের মানে আবদার এবং নারীর টান। আমরা বাঙালিরা সবাই, আমরা বাঙালিরা মানে আমরা বাঙালি ছাড়া চলতেই পারি না। জি, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আমরা কথা বলতে বলতে একেবারে আয়োজনের শেষ প্রান্তে চলে এসেছি। আমি শাকিল আশরাফ, আপনার কাছে একেবারে আজকের আয়োজনের শেষ প্রশ্ন, আজকের এই আয়োজনের মাধ্যমে আপনার বাংলাদেশিদের উদ্দেশ্যে, বাংলাদেশের উদ্দেশ্যে আপনার কোনো মেসেজ যদি থেকে থাকে আপনি দিতে পারেন। জি ধন্যবাদ। হ্যাঁ অবশ্যই, বর্তমানে যে প্যান্ডামিকের টাইমটা চলতেছে, আমার সবার কাছে অনুরোধ থাকবে যে আমরা যারা আছি বাংলাদেশে, যারা আছেন, আমরা অন্তত সরকারের দিকে না থাকিয়ে সামাজিক যে শিষ্টাচার যেগুলো আছে আমরা যেন ওইগুলা একটু মেনটেন করার চেষ্টাটা করি। কারণ আপনি যদি ভালো থাকেন আপনার ফ্যামিলিটা ভালো থাকবে, আপনার আপনার সিকিউরিটির ব্যাপারটা আপনাকেই দেখতে হবে। এখানে সরকার যদিও ট্রাই করবে ইয়ে করবে, কিন্তু আপনার ব্যাপারটা আপনি যতটুকু ভালো বুঝবেন ততটুকু মানে আপনার আপনাকেই আপনার প্রাধান্য দিতে হবে বেশি। তো যেহেতু বাংলাদেশে বা বিশ্বের সব জায়গায় এখন ভ্যাকসিনের কার্যক্রম, ভ্যাকসিন প্রয়োগের কার্যক্রম শুরু হয়েছে বাংলাদেশেও, আলহামদুলিল্লাহ আমি দেখছি অনেক দ্রুত গতিতে ভ্যাকসিনেশনের কাজগুলো চলতেছে। তো আমার কাছে একটাই অনুরোধ থাকবে
যে বাংলাদেশ সরকারের প্রতিও যে অন্তত সামাজিক শিষ্টাচার গুলা মেনে চলার জন্য আরো যতটুকু কাজ করা দরকার আমাদের মাঠ পর্যায়ে, ততটুকুর জন্য একটু খেয়াল রাখা হয় বা ওইগুলোর ওই সেক্টরটার জন্য একটু নজরটা দেওয়া হয়। ঠিক সেইভাবে বাংলাদেশের প্রত্যেকটি মানুষ যেন সুস্থ থাকে, বাংলাদেশ সুস্থ থাকলে আমরা প্রবাসীরা আমরাও সুস্থ। ধন্যবাদ, আমার এইটুকুই। জি জনাব মিজানুর রহমান, আপনার কাছে আজকের আয়োজন শেষ প্রশ্ন, এই আয়োজন সম্পর্কে আপনার মতামত জানতে চাইব। আপনার এই আয়োজনটা মনোমুগ্ধকর আয়োজন, আসলে অনেক এরকম আয়োজন করা দরকার, যে আয়োজনের মাধ্যমে প্রতিটি বাংলাদেশিকে বাংলাদেশের মাঝে মেসেজ পৌঁছে দেওয়া যায় যে আমাদের কি করণীয় উচিত এবং আমাদেরকে ভবিষ্যৎ বাংলাদেশ গড়ার লক্ষ্যে আমাদেরকে কতটা সচেতন হওয়া উচিত। আপনার এই আয়োজনে আমাদেরকে যুক্ত করায় আপনাকে আবারও ধন্যবাদ, এবং এই আয়োজন যেন আয়োজনের দ্বারা যেন অব্যাহত থাকে, আমাদের স্বতঃস্ফূর্ত সহযোগিতা আপনাদের প্রতি থাকবে বলেই আমার বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম। ধন্যবাদ জনাব মিজানুর রহমান, ধন্যবাদ শাকিল, আশরাফ, হোসেন আজকের এই আয়োজনে যুক্ত হওয়ার জন্য। প্রিয় দর্শক, প্রবাসের কথা দেখতে চোখ রাখুন প্রতি শুক্র এবং শনিবার বাংলাদেশ সময় বিকেল 3:30 শুধুমাত্র চ্যানেল এসে পড়ে। প্রিয় দর্শক, আবার দেখা হবে অন্য কোনো দেশের অন্য কোনো প্রবাসীদের সঙ্গে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।